টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, প্রতিদিন 3টি খেজুর খেলে কি হয়। আপনি কি জানেন খেজুরের মধ্যে আঁশ রয়েছে? আঁশ হজম ভালো করতে সাহায্য করে, তাই খেজুর খেলে হজম ভালো হয়। এছাড়া খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রক্ত স্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী, এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে। খেজুরের মধ্যে থাকা প্রাকৃতিক সুগারের জন্য এটি খেতে খুব সুস্বাদু। দিনে কেবল 3টি খেজুর খাওয়া ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণের কাজ করে। প্রতিদিন 3টি খেজুর খাওয়ার আরও কিছু উপকারিতার কথা জানিয়েছেন জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই। আয়রনের চমৎকার উৎস। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় খেজুর রাখা প্রয়োজন। 100 গ্রাম খেজুরে 0.09 গ্রাম আয়রন থাকে। এটি শরীরের প্রতিদিনের আয়রনের চাহিদা 11 ভাগ পূরণ করে। আয়রন রক্ত স্বল্পতার সমস্যা কমাতে সাহায্য করে। চোখ ভালো রাখতে। খেজুরের মধ্যে রয়েছে জিক্সাথিন ও লিউডিন, এগুলো ম্যাকুলার ও রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে ভূমিকা রাখে। কোষ্ঠকাঠিন্য। আপনি কি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ঘুমানোর আগে কিছু খেজুর খান, এরপর 1 গ্লাস পানি পান করুন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমবে। ওজনের ভারসাম্য রাখতে। খেজুর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এটি খেলে চিনি খাওয়ার ইচ্ছাও পূরণ হয়, তবে ওজন বাড়ে না। হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। নিয়মিত খেজুর খাওয়া হার্টের সমস্যা কমাতে উপকারী। 1 গ্লাস পানির মধ্যে বিচি ফেলে কয়েকটি খেজুর রাখুন। পরের দিন সকালে খেজুর সহ এই পানি ব্লেন্ড করুন। দিনে কয়েকবার এই পানি খেতে পারেন। এটি হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে। উচ্চ রক্তচাপ কমাতে। খেজুরের মধ্যে রয়েছে কম পরিমাণ সোডিয়াম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খেজুর উপকারী ভূমিকা পালন করে। স্ট্রোক প্রতিরোধ করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। খেজুরের মধ্যে থাকে উচ্চ পরিমাণ পটাশিয়াম, এটি মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম ভালো রাখে। উচ্চ পরিমাণ পটাশিয়াম স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ করে। এছাড়া খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস, এটি মস্তিষ্কের জন্য ভালো। এসব উপকারগুলো পেতে খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত 3টি খেজুর রাখুন। তবে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করেন এবং কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন, এবং টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।